হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি সাপ্তাহিক ক্লাসে। আমাদের ক্লাস ইলেভেনে পি ব্লক পাঠ্য আছে। সেই পি ব্লকের মধ্যে দুটো শ্রেণী আমাদের পাঠ্য, একটা হচ্ছে 13তম শ্রেণীতে যারা আছে আর 14তম শ্রেণীতে যারা আছে। 14তম শ্রেণীর মোটামুটি আমরা ক্যারেক্টারিস্টিক্স দুটো ক্লাসে কিছুটা পড়েছি, সামনের দিকে আরও পড়ার চেষ্টা করব। তবে মেইন টপিকসগুলো অলরেডি পড়ে নিয়েছি। আজকে আমরা বোরনে আক্রমণ করেছি, আক্রমণ সানিয়েছি বোরনের দিকে। বোরন হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইনাডিয়াম, থোলিয়াম। হ্যাঁ, বেগুন, আলু, গাজর ইন দা থলি। বেগুন, আলু, গাজর ইন দা থলি। বেগুন, আলু, গাজর ইন দা থলি। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইনাডিয়াম, থোলিয়াম, এদের শেষ বৈশিষ্ট্য কক্ষের ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p1, এটা বোরনের। আস্তে আস্তে প্রত্যেকেরই 3p1, 4p1, 5p1, 6p1 এরকম হবে। আউটার মোস্ট সেলে দেয়ার আর 3 ইলেকট্রন আর প্রেজেন্ট এদের ক্ষেত্রে। তা প্রথম প্রশ্নই করা হয়েছে, B+3 সৃষ্টি হয় না কেন? বা যদি কখনো এরকমও করতে পারে, B+3 সৃষ্টি হলেও খুব এনার্জি, শক্তির দরকার হয় কেন বা কষ্ট কেন? কারণ একটা ছোট মৌলের 3টে ইলেকট্রন দান করা খুব কঠিন। আজকে যে একটা রিক্সা চালায় তাকে যদি দুর্গাপূজার সময় 2000 টাকা চাঁদা কাটা হয়, এটা তার পক্ষে দেওয়াটা খুব ভারী। সেরকম একটা ছোট মৌলের 3টে ইলেকট্রন দান করা তার পক্ষে কিন্তু যথেষ্ট ভারী। কারণ ইলেকট্রন দান করতে শক্তি দরকার হয়, এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ ইলেকট্রন অফ ইটস আউটার মোস্ট সেল। শেষ বহিঃস্থ কক্ষ থেকে ইলেকট্রন দান করতে শক্তির দরকার হয়, ছোট মৌলের অত শক্তি ওরা পায় না, তাই B+3 অস্তিত্ব নেই। বোরনের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এগুলো বেশি হয় কেন? কারণ বোরনটা ছোট থাকার জন্য এরা যখন গঠনটা করে, অনেকগুলো বোরন যখন এক জায়গায় সমাবেশ ঘটে তখন এরা কম্প্যাক্ট হয়ে যেতে পারে ভালো, তাই এদের ল্যাটিস শক্তি বেশি, এদের কম্প্যাক্ট এনার্জিটা বেশি, তাই এদেরকে যদি বাষ্পীভূত হতে হয় বা গলতে হয় তাহলে বেশি এনার্জির দরকার হয়। একটা অভিনব নকশাচিত্র আমরা আঁকি, আঁকলে পরে তোমরা বুঝতে পারবে। সেটা হলো এরকম, পাশাপাশি আঁকছি। বোরন, নাইট্রোজেন, বোরন, নাইট্রোজেন, নাইট্রোজেন, বোরন, কার্বন, অজৈব গ্রাফাইট, জৈব গ্রাফাইট। এখানে 6টা ইলেকট্রনের মোট ইলেকট্রন সংখ্যা 636। এখানে 3টে বোরন আর 3টে নাইট্রোজেন আছে, বিএন হোল থ্রি আর C6 সমান আছে। বোরনের 5, কার্বনের 7, 7 আর 5 12, 12 ইন্টু 3 36, আইসো ইলেকট্রনিক। এটা সবই কার্বন আছে তাই জৈব গ্রাফাইট বা গ্রাফাইট, এদের কার্বন নেই তাই অজৈব। দুটোই গ্রাফাইটের মতো স্ট্রাকচার। প্রশ্ন করতে পারো, স্যার ওর তো চার্জ আছে, এর তো চার্জ নেই। বাবুরে, থাকলে কি হবে? সমান সংখ্যক পজিটিভ আর সমান সংখ্যক নেগেটিভ চার্জ থাকার অর্থই তো নিউট্রাল, নিউট্রাল আছে। অল্টারনেটিভ ডাবল বন্ড থাকার জন্য যাদের এই ডাবল বন্ড থাকে তাদের হলো sp2 হাইব্রিডাইজেশন, যাদের সব সিঙ্গেল বন্ড থাকে তাদের sp3। এগুলো কি জিনিস স্যার? আমরা রাসায়নিক বন্ধন যখন পড়বো বাবু তখন আমরা এটা নিয়ে ডিটেলসে তোমার সঙ্গে পৌঁছে যাব। এখন শুধু একটা টোটকা টিপস মনে রাখবে,
যে যার সমস্ত একক বন্ধন আছে এসপি থ্রি, যার একটা হলেও ডাবল বন্ধন আছে সে হলো এসপি টু, যার একটা হলেও ট্রিপল বন্ড আছে সে হলো এসপি হাইব্রিডাইজেশন। এস একটা অরবিটাল, পি একটা অরবিটাল, যখন একটা এস অরবিটাল এবং একটা পি অরবিটালের মধ্যে মিলনের ফলে একটা নতুন সংকর কক্ষক উৎপন্ন হয়, সেই সংকর কক্ষক নাম এসপি সংকরায়িত কক্ষক। আর এই পদ্ধতির নাম বা এই ফেনোমেনন বা এই ঘটনার নাম হচ্ছে এসপি হাইব্রিডাইজেশন। তাহলে এসপি থ্রি হলে কি হবে, একটা এস আর তিনটি পির মধ্যে মিলন ঘটবে। এটাই ছোট্ট মিলনের আশঙ্কা থেকেই সংকরায়নের সৃষ্টি হয়। স্যার কার্বনের ভ্যালেন্সি তো চার হয়নি, না এর এই হাতে এরকম আরও স্ট্রাকচার এর সঙ্গে লাগা থাকতে পারে। ধরো এর সঙ্গে কিভাবে দেখায় ছোট জায়গা, এরকমও স্ট্রাকচার আছে আরো এরকম, আবার এখানে আবার এখানে চারপাশে, এটা একক নকশা চিত্র। এর পাশে স্যার আছে তারা কার্বন দ্বারা গঠিত। এটাই এটাই যদি বাকি হাতগুলো আমি হাইড্রোজেন টেনে দেই, এই হাতে হাইড্রোজেন, এই হাতে হাইড্রোজেন, সব জায়গায় হাইড্রোজেন টেনে দেই, তখন এটা হবে বি থ্রি এন থ্রি এইচ সিক্স, তাকে বলবে অজৈব বেনজিন। কেউ বলে বোরা জল, কেউ বলে বোরা জোন। আর যদি এরও এই হাতে হাইড্রোজেন, সব হাতে হাইড্রোজেন টেনে দেই, তখন হবে সি সিক্স এইচ সিক্স, এটার নাম বেনজিন, জৈব বেনজিন। আর এটার নাম হলো অজৈব বেনজিন। এই হচ্ছে ঘটনাটা। এইবার বোরনের অ্যাসিড আছে একটা, তার নাম বোরিক অ্যাসিড, এইচ থ্রি বিও থ্রি অ্যাসিড। তাকেই বলা হয় যে এইচ প্লাস আয়ন দান করে, বোরিক অ্যাসিড এমন একটা অ্যাসিড এইচ প্লাস আয়ন দান করতে পারে না, উপরন্তু জলীয় দ্রবণে ও এইচ মাইনাস গ্রহণ করে তার অ্যাসিডিটি প্রুভ করে, বি এইচ বি ও এইচ হোল থ্রি হয়ে যায়, তখন সে অ্যাসিড হয়ে যায়। বা অ্যাসিড প্লাস দান করলেও খুব রেয়ার, এইচ থ্রি বিও থ্রি প্লাস ওয়াটার উৎপন্ন হবে বি ও এইচ হোল ফোর প্লাস এইচ প্লাস। চারের এক পাঁচটা হাইড্রোজেন, পাঁচটা হাইড্রোজেন এরকম হয়ে যায়, ও এইচ গ্রহণ করে তার অম্লিকতার পরিচয় দেয়। এই কারণে বোরিক অ্যাসিডকে টাইট্রেশন করা খুব কঠিন। টাইট্রেশন একটা নতুন শব্দ, এই শব্দ হল জানা মাত্রার অ্যাসিড দ্বারা অজানা মাত্রার ক্ষারকে জানার পদ্ধতির নাম টাইট্রেশন, অথবা জানা মাত্রার ক্ষার দ্বারা অজানা মাত্রার অ্যাসিডের মাত্রা জানার নাম টাইট্রেশন। টাইট্রেশন দ্বারা যার মাত্রা জানা নেই জানা যায়, তার মানে আরেকটাকে স্ট্যান্ডার্ড ধরে নিতে হয়, এটাই হচ্ছে পদ্ধতিটা। এইবার বলছে বোরিক অ্যাসিডকে সরাসরি টাইট্রেশন করা যায় না কেন, কারণ বোরিক অ্যাসিড সরাসরি এইচ প্লাস আয়ন ডোনেট করে না। তখনই মনে পড়ে তোমাদের, স্যার তাহলে বোরিক অ্যাসিড কী করে এইচ প্লাস আয়ন ডোনেট করে? স্যার বাবুরে, বোরিক অ্যাসিডের মধ্যে তুই যদি কোনো অ্যালকোহল, পলিহাইড্রক্সি অ্যালকোহল যোগ করিস, তাহলে ও এইচ প্লাস আয়ন ডোনেট করতে পারে এবং একটা চিলেট কম্পাউন্ড ফর্ম করে, তার মানে যোগ করার সঙ্গে সঙ্গে এইচ প্লাস আয়ন দান করা শুরু করে দেয়, তখন ওকে টাইট্রেশন করা হয়। কি করে দেখে আসি। এইচ থ্রি বিও থ্রি বোরিক অ্যাসিড প্লাস দুটো হাত ফাঁকা, এই যে একটা ওএইচ, এই একটা ওএইচ, এ জায়গায় আরও আছে, তাই এটার নাম পলিহাইড্রক্সি অ্যালকোহল।
হাইড্রোজেন তিন দুগুণী ছয় আর এক সাত, আট নয় দশ এগারো, হাইড্রোজেন দুই আর দুই চার দুগুণী আট আর তিন এগারো, এর এটা চিলেট কম্পাউন্ড। আমরা যখন লজেন্স খাই, লজেন্স চকলেট বলি, দু প্রকারের, একটা সিকলেট একটা চকলেট। সিকলেটটা চুইংগাম, টেনে ছেঁড়া যায় না, এটাও টেনে ছেঁড়া যায় না, খুব কঠিন স্ট্রাকচার, তাই এটা চিলেট হয়ে গেছে, চিকলেট। এটা গঠন করে এইচ প্লাস আয়ন ডোনেট করে, ট্রিটমেন্ট মেডিসিনের ট্রিটমেন্ট মতো। তোর ঘুম আসছে না, ডাক্তারবাবু ওষুধ দিল, তার মানে কিছু একটা সিক্রেশন হলো, তোর ঘুম শুরু হয়ে গেল। এইচ প্লাস আয়ন দান করছে না, এটা মিডিয়ামে মিশিয়ে দিলাম, এইচ প্লাস আয়ন দান করা শুরু করলো, টাইট্রেশন। এই কোশ্চেনটাই আমরা পরের দিন এমনভাবে আমাদের কাছে আসবে যে বোরিক অ্যাসিডের জলীয় দ্রবণে যদি কোনো নির্দেশক যোগ করা হয় তাহলে সেটা দেখা গেল প্রসব হবে, অথবা মানে সোডিয়াম বোরেট মেটাবোরেট তার দ্রবণে যদি আমি নির্দেশক যোগ করি তাহলে বোরিক অ্যাসিডের কোনো গন্ধ বাতাস থাকবে না, সোডিয়াম আছে বলে ক্ষার হবে, ক্ষারীয়। কিন্তু যদি তার মধ্যে তুই পলিহাইড্রক্সি অ্যালকোহল যোগ করে দিস তখন দ্রবণটা প্রসম হয়ে যাবে, কারণ বোরিক অ্যাসিড তখন এইচ প্লাস আয়ন দান করতে থাকবে আর আপাশে ওপাশে তো সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়েই যাবে। যাকে আমরা নিচেরটুকুন তুই নাই বুঝলি, না বোঝার তো কোনো কথা নেই, আমি এই কথাটা আরেকবার বলছি, বোরিক অ্যাসিডকে সরাসরি টাইট্রেশন করা যায় না, কারণ বোরিক অ্যাসিড এইচ প্লাস আয়ন দান করে না। এইচ প্লাস আয়ন দান করার উদ্দেশ্যে তার মধ্যে পলিহাইড্রক্সি অ্যালকোহল যোগ করা হয় যাতে এইচ প্লাস আয়ন প্রডিউস করতে পারে। এবার এইচ প্লাস আয়ন প্রডিউস করলে এটাকে নির্দেশক দিলে অ্যাসিড দ্রবণের বর্ণ দেখাবে, যদি এইচ প্লাস আয়ন না প্রডিউস করে তাহলে অ্যাসিড দ্রবণের বর্ণ দেখাবে না, প্রসম দ্রবণের বর্ণ দেখাবে। এটাই তো, এইভাবে বোরিক অ্যাসিডকে টাইট্রেশন করা হয়, ওর মধ্যে পলিহাইড্রক্সি অ্যালকোহল, ইথিলিন গ্লাইকল, ম্যানিটল, কেটেচল, এইগুলো সব দেওয়া হয়, ক্যাটিকল। আচ্ছা, আজকে আমরা আর দুটো টপিক্স রেখেছি তোমাদের জন্য, বোরিক অ্যাসিড এইচ থ্রি বিও থ্রি। যখনই বলবে বোরিক অ্যাসিড সম্বন্ধে লেখো বা হোয়াট ইজ বোরিক অ্যাসিড, প্রথমে লিখবি সংকেত, বোরিক অ্যাসিডের সংকেত, সংকেত এইচ থ্রি বিও থ্রি সংকেত। তারপরে সংকেত হলে গঠন দিতে পারো, যদি গঠন জানা থাকে কারো, গঠন, তা গঠন তো এখানে বি এইচ ও এইচ ও এইচ, তাই বোরিক অ্যাসিডকে অনেক সময় বলে বি ও এইচ হোল থ্রি রূপে লেখা হয়। বোরনের তিন যোজ্যতা, একটা দুটো তিনটে, কি করে প্রডিউস করা হয়, বোরাক্স এন এ টু বি ফোর ও সেভেন প্লাস ডাইলুট এইচ সি এল, মানে জল আছে মিডিয়ামে, দিলে পরেই বোরিক অ্যাসিড এইচ থ্রি বিও থ্রি, বোরিক অ্যাসিড আর মিডিয়ামে সোডিয়াম যেহেতু রয়েই গেছে আর এইচ সি এল এন এ সি এল উৎপন্ন হবে বোরিক অ্যাসিড। এইবার তোকে ব্যালেন্স করে নিতে হবে, ব্যালেন্স দেখ পারিস কি না, এন এ টু বি ফোর ও সেভেন, এন এ টু দিয়েছে, যদি আমি এখানে চার দেই তাহলে হাইড্রোজেন হয়ে গেল, চার দিলে অক্সিজেনের ব্যালেন্স হচ্ছে তিন চারে বারো সাত আর পাঁচ বারো, পাঁচ দোকানে দশটা হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে তিন চারে বারো আর দুটো লাগবে এনএসএল, ব্যালেন্স কমপ্লিট হয়েছে। এইভাবে দেখে দেখে ব্যালেন্সটা শিখবি। কি কাজে ব্যবহৃত হয়, চোখের লোশন, হালকা অ্যান্টিবায়োটিক, বরোলিনের মধ্যে দেওয়া থাকে বোরিক অ্যাসিড, হালকা অ্যান্টিবায়োটিক, মৃৎশিল্পে ব্যবহৃত হয় মাটির কাছে, দিলে পরে মাটিতে জীবাণুটা ধরে না, কি বুঝতে পারলি না তো, এই আর কি। বইটা একটু পড়ে নিবি, স্যার কী লিখেছে আর বই কী লিখেছে, মেইন শব্দগুলো এরকম গোল করবি, অ্যারো সাইন দিয়ে পাশে মেইন কথাগুলো দরকারে নোট লিখে রাখবি, একটা হ্যান্ডস নোট বানাবি সেখানে মেইন পয়েন্টগুলো লিখে রাখবি। এইভাবে পড়াশোনা শিখতে হয়, পড়াশোনা শিখতে হলে প্রথম কাজ
ঠান্ডা মাথায় বসতে হবে, আগে বসে ঠান্ডা মাথায় সুন্দর করে লিখতে হবে। একটা শব্দ পড়লি, বোঝার চেষ্টা করলি, যে মাথা ঠান্ডা রাখতে পারবি না সে ভালো পড়াশুনো শিখতে পারবি না। মাথাটা আগে ঠান্ডা রাখতে হবে, একটা আরাধনা সরস্বতীর একটা ই করা, ভালো করে শিখতে হবে এগুলো। খাবা আর ছিল বোরাক্স, Na2B4O7, তারও সংকেত কি লিখব, বোরাক্স। Na2B4O7 সাথে 10H2, 10 মানে ডেকা, জলকে বলে হাইড্রেট, ডেকা হাইড্রেট এটার নাম। আচ্ছা এইবার এটা দিয়ে কি করে স্যার, কি করে প্রডিউস করা হয়, বোরিক অ্যাসিড, সোডিয়াম কার্বনেট, Na2CO3 প্রডিউস হবে, Na2B4O7 প্লাস ওয়াটার প্লাস কার্বন ডাইঅক্সাইড। আবার ব্যালেন্স করো, চার দিয়ে ব্যালেন্স, চার করো, দুই তো আছেই, হাইড্রোজেন 3×4=12, 6×2=12, 6টা অক্সিজেন আর 2, 8টা অক্সিজেন আর 15টা অক্সিজেন, 3×4=12, 3×15। এটাকে দ্রুত বাষ্প শীতলীকরণ, দ্রুত বাষ্প শীতলীকরণ, কথাটার মানে হলো প্রথমে হিট, হিট দিলে পরে অনেকক্ষণ হিট দেওয়ার পরে ঠান্ডা করার সঙ্গে সঙ্গে এটা ক্রিস্টাল আকার হয়ে যাবে, এখানে ক্লাস জল নিয়ে, এর নাম ক্রিস্টালাইজেশন। এটা ফুটছে ফুটছে, হঠাৎ করে যখন গাঢ় গাঢ় থমথমে হবে অমনি ঠান্ডা করে দিতে হবে, ঠান্ডা করলেই এই ক্লাস জল নিয়ে ও ক্রিস্টাল আকার গঠন করবে, তার নাম ক্রিস্টালাইজেশন। পাটালি গুড় বানানো হয়, মিশ্রি বানানো হয় এভাবে, রস অনেকক্ষণ ধরে হিট করতে করতে জলটা উড়ে চলে যায়, থমথমে যখন হয় তখন রেখে দিলে যে পাত্রের মধ্যে রেখে দিবি মিশ্রি সেটা হবে, পাটালি গুঁড়ো সেরকম হয়ে যাবে এভাবে। আজকের পড়াটা ভীষণ ইজি ছিল, বাড়ি বসে ভালো করে সবাই এই সংকেতগুলি লিখে লিখে প্র্যাকটিস করবে, পরের দিন আবার এই সময় আমি হাজির হয়ে যাব। পরের দিন সবাই, আমি কিন্তু ক্লাসের মধ্যে HW তারপর প্র্যাকটিস কপি এগুলো দিয়ে দেখতে চাই, সবাই একটু প্র্যাকটিস করো, ভালো থেকো।